কমলা মালটার যে এখন মানে হয়ে হয়ে রয়ে রয়ে একটা রব চলছে, একজন একই গাছের বিভিন্ন নাম দিয়ে বিক্রি করছে, সব কাউরির সঠিক মানে শতকরা দু একজন সঠিক মাল বেচছে, বাদবাকি সব দুই নম্বর তিন নম্বর মাল বিক্রি করছে, মোটার টাকা একটা অঙ্কট মানে কামিয়ে নিছে এইভাবে মিথ্যা কথা বললে। কিন্তু এখানে আসবেন, গাছে ফল দেখবেন, চারা নেবেন, ফল সহ গাছ নিতে চাইলে নেবেন, সব রকমের ব্যবস্থা আছে এখানে, অরিজিনাল মাল ছাড়া বিক্রি হয় না। যদি কোনো মাল দুই নম্বর প্রমাণ হয় সেখানে আমি মানে কয়েক হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকব। এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম, কথাটা মিলিয়ে নেবেন এবং ফল খেয়ে টেস্ট করে নেবেন। কমলা মৌসুমির প্রচুর ভ্যারাইটি আছে, তাছাড়া আপেল বেদানা এরও প্রচুর ভ্যারাইটি আছে, আরও অন্যান্য আম জাম লিচু কাঁঠাল পেয়ারা সব কিছুরই ভ্যারাইটি আছে, আপনারা যাচাই করে নেবেন। কমলার ভ্যারাইটি বাগানটা একটু দেখাও, কমলার ভ্যারাইটিতে মোটামুটি কমলা মালটার অন্তত 100 রকমের ওপরে জাত আছে, প্রচুর জাত আছে, যে জাতগুলো আপনারা খুব সহজেই কিনতে পারবেন, প্রচুর জাত এবং ম্যাক্সিমাম জাতের গাছে ফল ধরেছে। এই যে যেমন এই যে কিন্নু কমলা ধরে আছে গাছে, এই যে প্রচুর ধরে আছে, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে যদিও বা পাকবে কিন্তু এখনই প্রচুর মিষ্টি, এগুলো এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এখনই খেলে বাজারে যে আমরা কিনে খাই তার থেকে। প্রথমেই বলেছিলাম যে বাগান ভর্তি গাছ আর গাছ ভর্তি ফল, এই যে দেখেন এটা সেই পাঞ্জাব কিন্নু, কি পরিমাণ গাছে ফল ধরে আছে, থুকায় থুকায় ফল চারিদিক দিয়ে, এদিকে সবগুলো ক্যামেরায় হয়তো দেখানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না, এই যে কি পরিমাণ ফল। এই গাছটা আমার গতবার লাগিয়েছিলাম এর চারা এনে, এটা মোটামুটি 1 বছর, হ্যাঁ ওভার হলে হয়তো বা 1 বছর দু এক মাস 3 মাস এরকম হবে, বয়স খুব বেশি না। চারা রেডি আছে? এর চারা একদম রেডি আছে, একদম মানে সেকেন্ড প্যাকেটের চারা, একদম মানে তৈরি করা চারা আছে একদম। যে আরেকটা সেই ফল ভর্তি গাছ ওনার পাঞ্জাব কিন্নু, যে কি পরিমাণ ফলন দেখেন গাছে, এবং ফলের সাইজটা, এটাও পাঞ্জাব কিন্নু, যে ফলের সাইজটা কালারটা কত সুন্দর, এর থেকে আরেকটু বড় হবে। আর এই যদি বা টবে আছে এটা, এখনো সেই পরিমাণ হয়তো মোটা হতে পারবে না, টবে এটাও 1 বছর বয়স। হ্যাঁ এরকম গাছ যদি কেউ রেডি মাল নেয় তাও দিতে পারবো। কি দাম রেখেছে? দাম বলতে গেলে এই রেডি মালগুলো না তো দাম ওইভাবে বলা যায় না, এগুলো গাছ তো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আছে, এবার সেগুলো হয়তো যোগাযোগ যদি এসে মানে এখানে ডাইরেক্ট এসে যোগাযোগ করে নিলে সব থেকে ভালো হয়, নাহলে হোয়াটসঅ্যাপে যদি আলোচনা করে তাহলেও হয়, কিন্তু বিভিন্ন সাইজের গাছ আছে বিভিন্ন রকমের দাম হবে। এটা একটা তারক্য ব্লাড অরেঞ্জ, এই গাছটাও গতবারকারই লাগানো, তো যাই হোক এবার চারখানা, হ্যাঁ চারখানা ফল এসছে। এই গাছটা এখন ব্লাড হবে কিনা জানা না, এখন অবশ্য ম্যাচুরিটি আর সময় হয়নি, এখনো বেশ কয়েক মাস বাকি আছে, তো একটা কাটছি তাহলে, কেটে দেখাই দর্শককে কিরকম কি হয় না হয়। এই যে টক্কি মিষ্টি দেখি, এরকম কেটে দেবো, এটা কালার তো অবশ্যই হবে না, এমনি হয়তো হবে কি ঠিক না, তারপরে আবার সময়ও হয়নি এখনো কালার হওয়ার মতো। এই যে সাদা হলেও কালারটা খুবই সুন্দর, আমি মাত্র দুটো দুটো তিনটে বীজ দেখতে পাচ্ছি, দুইটা ধর এর বীজও নাই, মাত্র দুটো বীজ দেখলাম ফলে। তো আগে রসটা দেখাই, তারপরে প্রথম ফল আসছে, এই প্রথম গতবারকারে লাগানো গাছ, ফলটা বেশি পরিমাণ নষ্ট করছি না, একটা পরিমাণে নষ্ট করি। কেমন টেস্ট আছে সবাই মিলে টেস্ট করা? আচ্ছা এই যে ফলের জুসটা দেখো, দেখা এই যে ছোট্ট একটু দানাতে কি পরিমাণ রস, এই তো এতটুকু একটা জায়গায় কত পরিমাণ রস, এখনো ম্যাচুরিটি টাইম হয়নি, এখনো হয়নি। তো যাই হোক এবার সবাইকে দেন, কেটে কেমন টেস্ট দেখা যায়, দেখ তুই খেয়ে দেখ একটু, এটা খেয়ে দেখ কেমন লাগে, ধরো ফেরত একটু ধরো, তুই একটু দেখ, মিষ্টি আসছে, মিষ্টি হালকা এসছে। আচ্ছা তোমাদের গালে কেমন লাগলো? খেতে ভালো, ভালো হলে ভালো বলিস, খারাপ হলে খারাপ বলতে হবে, ভালো। তুমি একটু দেখো দেখি, তুমি ঠিক কথা বলবা, অন্তত ওরা দায়ী বলো। কিন্তু খোসাটা দেখো কত পাতলা, প্রচুর পাতলা খোসাটা, একদমই পাতলা, একদমই পাতলা, যে খোসাটা পুরোটাই শাঁস। আগে যেটা খেয়েছিলাম ওর চাইতে টেস্টটা সম্পূর্ণ আলাদা আছে, ফ্লেভারটা, তাই না? এখনো পাকার সময় হয়নি, ওর চাইতে এটা মিষ্টি বেশি আছে, এটা মনে হয় দুদিন ঘরে তো দারুণ খেতে, এটা ঘরে রাখলে আরো সুন্দর হবে। এবং এর এই যে দানাগুলো একদম নরম সফট, একদম মুখে দিলে সম্পূর্ণটা মানে মুখে গলি গেছে। তো এর চারা কি স্টকে আছে দাদা? না এই তো মানে আপডেট হলো, এবার নতুন চারা বানাবো, বানিয়ে দর্শকদের কাছে আবার নতুনভাবে জানাবো।
এটা অবশ্য কতদিন লাগতে পারে? এটা আমি কালকে চারা বাঁধবো, আমার চারা বাঁধতে শুরু হয়েছে, ওই যে ওখানে চলন দেখাচ্ছি, চারা বাঁধতে শুরু হয়েছে, এটা আগামী কালকে চারা হয়তো কিছু অন্তত করব। আচ্ছা দাদার এখানে নতুন আসলাম, আর দাদার কথা অনুযায়ী দাদা বলছে আমরা নিজেরাই চারা বাঁধি, তা সেটা কতটা সঠিক সেটাও দেখবো। দাদা বাইরের থেকে চারা আনে কি নিজেরা গ্যাপটিং করে সেটাও একটু দেখবো আমরা এই ভিডিওতে। হ্যাঁ অবশ্যই আমি তোমাকে দেখাবো, চলো। যে আমার এখানে গ্যাপটিং হচ্ছে আমার নিজের গাছেরই সায়ন, এটা আমারই মানে নিজের ছেলে, এটা কোনো লেবার টেবার দিয়ে আমার কাজ করে না। দেখি ফরিদ তাকাও একটু তাকাও, এই যে এগুলো আমাদের নিজে নিজের নিজের মানে কলম বাঁধি, আপন আপন গাছের সব ট্যাগ লাগানো থাকে আমাদের, এখানে ভুল ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা বাউথিরি মালটা বানছে এখন, ওরা সব উলট পালট করে ফেলে, এটার মধ্যে ওটা ভরে দেয়, ওটা আরেকটা মধ্যে আরেকটা ভরে দেয়, ওই জন্য আমরা নিজেরা এই কাজটা করি, মানে এগুলো নিজের এগুলো আমরা নিজেরা নিজেরাই করি, এটার জন্য কাউকে আমরা মানে ম্যানেজ করি না। এই যে এলা আছে, আরো প্রচুর এলা আছে ওদিকে, এখান থেকে এনে এনে করছি ওখান থেকে এনে। এটা আমার একটা ভিয়েতনাম মালটা, এটা একটা অল টাইম মালটা, এর অনেক কোয়ালিটি সাইজ আছে। এইটা যেমন বাউথিরি, এই যে এগুলো এই ফলগুলো মোটামুটি ম্যাচুরিটি হয়ে গেছে, খাওয়ার মতোই হয়ে গেছে, এটা খেতে ভালো, খেতে খুবই ভালো, খোসাটা পাতলা, এটা বছরে বেশ কয়েকবার হয়। এই যে এখানে একটা সাইজ, এই যে এই একটা সাইজ, এই একটা সাইজ, একটা গাছে বিভিন্ন সাইজ, এই যে সব সময়তে সব রকমের ফল থাকে। এটা খুবই রসালো, এই গাছটা রোগ বালাই লাগে না, এই জাতটা খুবই একটা উন্নত জাত এবং প্রচুর ফলন দেয় এই বাউথিরি, এবং যে কোনো মালটার মধ্যে এটা একটা ভালো জনপ্রিয় মালটা। এটা খেয়ে দেখবো, একটা টেস্ট করবা কি? হ্যাঁ এটা একদমই বাউথিরি, এই যে এটার ফলের গেট আপ, আর ওখানে চলো ভিয়েতনামের গেট আপ দেখাচ্ছে, আলাদা, সম্পূর্ণ আলাদা। অনেক নার্সারি মালিক বলে একই না, নিজস্ব মাদার প্ল্যান আছে, মানে আমরা দুটোর এখানে দুটোর গঠন তুমি দেখে নাও, এখানে সম্পূর্ণ আলাদা দেখান দাদা। এই যে এই যে এটা এটা এটার গঠনটা দেখো, এটার মুখে কোনো উঁচু নাই, একদম চামড়াটা চামড়াটা প্লেন একদম। হ্যাঁ মালটার মতোই এটা, আর ভিয়েতনাম যেটা সেটা তো সেই পেপির মতো দেখতে কিছুটা, ভিয়েতনামের মানে ম্যাচুরিটি ফল নাই আমার কাছে গাছে, কিন্তু যে ফলটা আছে সেটা থেকে বুঝিয়ে দিছি। এই যে মুখটা লম্বা এবং এর স্কিনটা মানে এবড়ো খেবড়ো একটু, মানে গুটি গুটি ভাব আছে, ডেকোবনের মতো কিছুটা উঁচু নিচু ভাব, এই যে এবং লম্বা লম্বা মুখটা, ওই যে ওপরে আছে, এই যে ওপরে, এই যে মুখটা একটু লম্বা মতো, এর খোসাটা খুব মোটা হয়, ভিতরে অল্প শ্বাস থাকে, কিন্তু খেতে ভালো, খেতে ভালো, সাইজগুলো খুব ভালো হয়, এই যে থুকা থুকা ধরে, এই যে এই যে এই যে স্কিনটা, এই যে এবড়ো খেবড়ো মোটা, সেই তোমার এই মানে গন্ধরাজ লেবুর মতো কিছুটা চামড়াটা, বাউথিরি ভিয়েতনাম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এই যে হ্যাঁ দুটোরই চারা আছে, এই যে এখানে একটা বাউথিরি দেখো, এই দেখো এখানে বাউথিরিটা দেখো, এটা আবার সম্পূর্ণ আলাদা। না আলাদা, এই যে এই যে এই যে এই যে ভিয়েতনাম, এটা এটাও ভিয়েতনাম, এটাও ভিয়েতনাম, যে ছুচালো লম্বা, এটা ভেরিকেটেড মালটা, এর ফলটাও খুব কালারিং কালারফুল, ভেরিকেটেড পাতাগুলোও দেখো, পাতাগুলোও খুব সুন্দর, দেখো ভেরিকেটেড, এটা ফলন প্রচুর হয়, কিন্তু এবার ওয়েদারের কারণে ছোট্ট একটা 12 ইঞ্চি টবে আছে, আর ওয়েদারের কারণ থেকে এই কয়েকটা দাঁড়িয়ে ছিল, একটা খাওয়া হয়েছে, আর এই একটা ফল রাখা আছে। এইটা একটা কার্লি মালটা, এটা বছরে কয়েকবার ফল দেয়, এটা যে কোনো মালটা ম্যান্ডারিন বা অরেঞ্জের থেকে একদম আলাদা ফ্লেভার টেস্ট, এটা প্রচুর ফলন হয়, দেখেন একদম থুকায় থুকায় ফল দিয়েছে, তারার মতো ফুটে আছে, প্রচুর ফলন। এই দেখো এই দেখো এই জায়গাটায় দেখো কত পরিমাণে, দেখো এই দেখো সব, এই দেখো এই যে এই যে এই ডালটাতে ভালো করে না খেয়াল করলে কেউ বুঝতে পারবে, বুঝতে পারা যাবে না, এখনো তৈরি হয়নি, একটু আর একটু পরে, এর আগে কিছু এক্সারসাইজ ছিল সেগুলো খাওয়া হয়ে যায়, যে নিচ থেকে ওপর পর্যন্ত কোনো জায়গাতে বাদ নাই একদম। এই যে এই যে এদিকে 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 কেনটা নিয়ে আসে, এদিকে প্রচুর ফল, এই এদিকে একদম থুকা থুকা ফল, একদম ভর্তি আছে। ছোট একটা সাইজ দেখালাম, এই যে এই একটা সাইজ দেখেন, এটা প্রায় সারা বছরই ফল, এই যে প্রচুর ধরেছে গাছে, কার্লি মালটা প্রচুর পরিমাণ ধরেছে, এই যে আর একটা সাইজ দেখেন, এই যে এই একটা সাইজ, এই যে এখানে এটা একটা সাইজ, আবার আবার এই যে নতুন ভাবে ফল ধরেছে, এই যে এই যে সব ফল, এই যে এই যে এই যে বুটাই বুটাই ফল, এই যে এটা অল টাইম সারা বছর, এই এই দেখো 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 কি পরিমাণ ফল, দেখো দেখো এই যে এই দেখো সব ডালে ডালে ফল, এই যে নিচে তো আরো আছে, নিচে আরো আছে, এই দেখো এই এখানে দেখো, এই এখানে কত পরিমাণ ফল, এই যে এই যে এখানে আর একটা গাছে, এই যে প্রচুর পরিমাণ ফল, এই দেখো সাইজটা কি আর বড় সাইজটা, হ্যাঁ ও অনেকটা বড় হবে, এ দু ডবল বড় হবে এখনো,
এছাড়া এখনো দু ডবল বড় হবে। এই যে মিষ্টি হয় না, টক মিষ্টি ফ্লেভার, এটা টক মিষ্টি ফ্লেভার, একদম অন্য ফ্লেভার, মানে কোনো কমলা মৌসুমি ম্যান্ডারিন কাউরির সাথে অ্যাডজাস্ট না, একদম দারুণ খেতে, দারুণ টেস্ট, টেস্ট করা আছে। এবার একই ফল তো সবার আর ভালো লাগে না, একটা হয়তো একজনের ভালো লাগে আর একজনের লাগে না, কিন্তু এটা মোটের পরে মানে খুবই সুন্দর ফল এটা। এবার এই যে নতুন সব জালিও দাঁড়িয়েছে সব, এটাতেও প্রচুর ফল, এর জাতটাই হলে এ ধরে খুব খুব ফলনশীল জাত এটা। এরকম রেডি মাল নিলেও পাওয়া যাবে, এ মাল টবেও আছে, আমার প্যাকেটেও আছে, বড় এরকম ফল ধরা মাল কেউ চাইলে নিতে পারেন। অঙ্গন কমলা, এটা একটু টক মিষ্টি ফ্লেভার, খুব বড় সাইজের ফল হয় না, মিডিয়াম সাইজের ফল হয়, এটা অনেকেই জানে হয়তো। এটা একটা বড় টবে মোটামুটি হাফ ব্যারেলে দিয়েছি গত বছর, এটা এটা টপ থেকে তুলে এটা হাফ ব্যারেলে দিয়েছি, তাতে কত পরিমাণ ফল এসেছে, তা পাতার থেকেও ফল বেশি, মানে গুনতি করাই সম্ভব না, এত পরিমাণ ফল। এই যে এদিকে দেখো, এই যে ডালটুকুনে, এই যে এই ডালটুকুনে কত পরিমাণ ফল, এই ডালটুকুনে মানে পাতার থেকে ফল বেশি, এত পরিমাণ ফল। এই যে এই নিচ থেকে প্রচুর ফল আসবে, এই নিচ থেকে ওপর পর্যন্ত কোনো জায়গায় বাদ নাই ফল আসতে, একটু দূরত্বে দেখেন, শুধু ফলগুলো দেখুন।